আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রাশে মা আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো এটা হলো বাড়ির সামনে রাস্তায় দাঁড়াই আছি প্রচণ্ড পরিমাণ গরম আর কি আর আজকের ভিডিও হলো আমি কিছু প্রশ্নের উত্তর দেবো আর সব প্রশ্নের আমার মনে নাই তবে যতটুকু আমার নলেজ আছে আর কি তো প্রথমে কাকে দিয়ে শুরু করব প্রথমে শাদিকে সাদিয়াকে দিয়ে শুরু করি অনেকে প্রশ্ন করছেন যে ইয়া সাদিয়া আপনার কি হয় সাদি আমার ননদ হয় আর তারপরে প্রশ্ন হলো সাদিয়াকে আপনার আপন ননদ হ্যাঁ সাদিয়া আমার আপন ননদ তারপরের প্রশ্ন হলো লতা আপনার কি হয় লতা আমার ছোটো ননদ সাদিয়া বড় ননদ লতা ছোট ননদ তারপরে প্রশ্ন হলো যে ইয়া আপনার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড দেশে থাকে না সে হলো বাহিরে থাকে তারপরে প্রশ্ন হলো যে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আল্লাহর রহমতে সবাই আছে দাদি শাশুড়ি দাদা শ্বশুর পরে শ্বশুর শাশুড়ি দুটা ননদ একটা দেবর আর তারপরের প্রশ্ন হলো যে পরের প্রশ্ন হলো কি তার শ্বশুরবাড়িতে যায় না হ্যাঁ সাদিয়া তার শ্বশুরবাড়িতে যায় ওর শ্বশুরবাড়ি হলো আমার শ্বশুরবাড়ির কাছেই তো এজন্য হয়তো একটু আশা বেশি পড়ে হয়তো একটু মন চাইলে আসতে পারে আর কি আর ওর ফ্যামিলিতে তেমন মানুষ নাই একটা শাশুড়ি আছে আর একটা হাজবেন্ড আর কি তো ওর হাজব্যান্ড হলো দেশে থাকে না সে হলো বাহিরে থাকে এজন্য হয়তো ওর শাশুড়ি অনেক সময় আর ননদ ননদদের বাসায় বেড়াইতে যায় তো ওই সময় আর কি যে ও আমাদের বাসায় থাকে কারণ একটা মেয়ে মানুষ তো একা থাকতে পারে না আর পরের প্রশ্ন হলো ইয়া সাবিনা আপনার কি হয় সাবিনা আমার ননদ তারপরের প্রশ্ন হলো তানজিলা আপনার কি হয় তানজিলা আমার বাগনি হয় আর খুকি আপনার কি হয় খুকি আমার জাল ছোটো দেবরের বউ এই যে এটা এই এখানে হলো তিনটা ছাগল আছে আর কি তিনটা ছাগল হলো ঘাস খাইতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হলো ওই যে এটাকে হলো দেশ গ্রামের যেটা বলা আর কি যে শাখা তো ওই যে একটা বাড়ি দেখা যাইতেছে তো বর্ষার দিনে হলো এরকম মানে এদিক দিয়ে হলো অনেক পানি হয় আর কি কাদা হয় এজন্য ওই যে ওই বাড়িটা ওই বাড়িগুলা মানে যে মানুষগুলো আছে তারা হলো ওই দিক তাদের যাইতে হয় এর জন্য হলো এই বাঁশ দিয়ে শাখাটা করছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি হলো ওই শাখাটা দেখতে আসছে আর কি এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এটা হলো ধান ক্ষেত তো একটু রোদ এজন্য হলো ক্লিয়ার দেখা যাইতেছে না তো এখন হলো ওই যে বর্ষাকাল যেহেতু এখন সব খেতে আর কি পাট তারপরে এটা হলো ধন ক্ষেত আর কি ধছা বলে আশেপাশে যে জমিগুলো আছে সব জমিতে এখন হলো পাট পাট বুনছে আর কি পাট গাছ মানে পাট তো আর লাগানো যায় না পাট হলো বুনতে হয় পাটের যে দানাগুলো আছে ওইগুলো হলো বুনতে হয় ওইগুলো থেকে হলো এই যে পাট হয় হলো যে এগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় খোদা হাফেজ